আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মেরিন কিচেনের আরও একটি মজাদার ও সহজ রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকাল বিকেলের একটি নাস্তার রেসিপি, যেটা আপনারা ঘরে যদি আটা এবং একটি মাত্র ডিম থাকে তাহলেই ঝটপট বানিয়ে নিতে পারবেন, তবে সবাই ভীষণ পছন্দ করবে আর বেবিরা তো অসম্ভব পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। তার পাশাপাশি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আরও এরকম মজার মজার এবং সহজ সব রেসিপির নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আজকে রেসিপিটি শুরু করছি। রেসিপিটি করার জন্য প্রথমে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ। এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ইস্ট। তো ইস্ট কিন্তু আপনারা যে কোনো মুদির দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি, হাফ চা চামচ পরিমাণ লবণ, একটি নর্মাল টেম্পারেচারে থাকা ডিম। এবার এই উপকরণগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালোভাবে যখন গলে যাবে তখন এখানে আমি আটা দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। তো সবার ঘরে কিন্তু সবসময় ময়দা থাকে না, তাই আটা দিয়ে আজকে রেসিপিটা করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন। তো আটা দিয়ে করলেও কিন্তু টেস্ট খারাপ হবে না, অনেক বেশি মজার হয়েছিল কিন্তু এই রেসিপিটা। তো আটা দিয়ে ভালোভাবে আমি একটু মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ পরিমাণ। তো তেলটা দিয়ে এখন আমি হাতের মাধ্যমে বেশ ভালোভাবে ডোটাকে ময়াম করে নিচ্ছি। তো একটু সময় নিয়ে, ধৈর্য নিয়ে ডোটা ময়াম করবেন। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় নিয়ে আমি ডোটা ময়াম করে নিচ্ছি। আর এই ডোটাকে এরকম নরম করে তৈরি করতে হবে। আর যেহেতু ডোটা অনেক নরম, হাতের সাথে অনেক বেশি লেগে আসবে, তো সেক্ষেত্রে আপনারা হাতটা ধুয়ে হাতে সামান্য একটু তেল লাগিয়ে আসবেন, তাহলে দেখবেন আরও কিছুক্ষণ ময়াম করতে পারবেন, সেক্ষেত্রে ডোটা হাতে খুব একটা লেগে আসবে না। তো প্রায় 7-8 মিনিট ময়াম করার পর ডোটা আমার হয়ে গিয়েছে। এখন একটা গোল শেপ দিয়ে নিলাম। শেপ দিয়ে নেওয়ার পর হাতে আবারও কিছুটা তেল লাগিয়ে ডোটা উপর থেকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তেলটা লাগিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে এখন আমি রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। আর যতটা সম্ভব গরম জায়গায় রাখার চেষ্টা করবেন, এতে করে ডোটা তাড়াতাড়ি ফুলে উঠবে। তো আমি সবসময় কিচেনে রেখে দিই, এতে করে কিন্তু খুব দ্রুত ডোটা ফুলে ওঠে। তো প্রায় 2 ঘন্টা পর আমার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন হাতের মাধ্যমে আমি ডোর ভিতরে যে বাতাস ক্রিয়েট হয়েছে সেগুলো বের করে আরও কিছুক্ষণ ময়াম করে নিচ্ছি। আরও কিছুক্ষণ ময়াম করার পর ডোটাকে আমি সমান 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। আর প্রতিটা ভাগকে এরকম করে উপর থেকে নিচের দিকে টেনে টেনে সুন্দর একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। এ তো হয়ে গেল, দুটা বড় হয়ে গেল। তো এখন আমি বোর্ডের উপর কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম এবং ময়দার উপর একটি ডো নিয়ে নিলাম। নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি, উল্টে পাল্টে দুই পাশেই আমি ময়দাটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটি বেলনির মাধ্যমে একটি রুটি বেলে নিব। খুব বেশি পাতলা না, আবার খুব বেশি মোটাও না, এরকম করে একটি বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। এ তো আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে। এখন আমি এই রুটির উপর থেকে দিয়ে দিব হচ্ছে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। তো দুধটা আমি সুন্দরভাবে সম্পূর্ণ এই রুটিটার মধ্যে ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে দেওয়া হয়ে গেলে এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল। এ তো খুব ভালোভাবে একটু বেশি করে তিলটা দিতে হবে, যাতে করে সম্পূর্ণ রুটিটা মোটামুটি তিল দিয়ে ঢেকে যায়। এই নাস্তাটা কিন্তু এই তিলের জন্যই স্পেশাল, খুব বেশি মজা লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো তিলগুলো যখন ভালোভাবে দেওয়া হয়ে যাবে, তারপর উপর থেকে ময়দা দিয়ে হাতের মাধ্যমে চেপে চেপে আমি তিলগুলোকে সেট করে দিচ্ছি, যাতে করে এগুলো আর উঠে না আসে। সেট করে নেওয়ার পর একটা কৌটা দিয়ে আমি ছোটো ছোটো করে এগুলোকে কেটে নিচ্ছি। আপনি আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে কিন্তু এটা এরকম করে কেটে নিতে পারেন, কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো এই তো আমার এটা কেটে নেওয়া হয়ে গিয়েছে, সবগুলা সাইজ আমি কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর এখন আমি যে এক্সট্রা ডোটা আছে সেই ডোটাকে উঠিয়ে নিলাম। আর এখন একটি নজেলের মাধ্যমে আমি ছোটো ছোটো করে এটা শেপ করে নিচ্ছি, কেটে নিচ্ছি। তো আশা করছি স্ক্রিনে দেখে বুঝতে পারছেন, এটা শেপটা অনেকটা ডোনাটের মতো, তবে এটা টেস্ট কিন্তু একটু ভিন্ন রকম হয় যেহেতু এখানে তিল দেওয়া হয়। তো এবার মাঝখানের গুলগুলো আমি উঠিয়ে নিলাম, আর এই গুলগুলো কিন্তু আমি ভেজে নিব, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। তো এরই মাঝে আমার এই শেপগুলো হয়ে গিয়েছে, সবগুলো শেপ আমি দিয়ে নিয়েছি। আর এই তো ছোটো ছোটো গুলো কিন্তু অনেকগুলো হয়েছে, এগুলো একদম বলের মতো হয়, বাচ্চারা খুব পছন্দ করে। তো এখন আমি এগুলোকে আরও রেস্ট রেখে দিচ্ছি 30 মিনিট। তো 30 মিনিট হয়ে গিয়েছে, এবার আমার এই নাস্তাটা ভাজার জন্য একদম রেডি। তো এখন চলে যাচ্ছি ভাজার প্রসেসে। নাস্তাটা ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল লো আঁচে গরম করে রেখেছি।
একটা আঙ্গুল ডুবালে আঙ্গুলটার তাপ সহ্য করতে পারে, এরকম লো আঁচে গরম করতে হবে। চুলো আজ যদি বাড়িয়ে দেন সেক্ষেত্রে দেখা যাবে যে নাস্তাটা উপর থেকে পুড়ে যাবে, তবে ভিতর থেকে পারফেক্টভাবে কুক হবে না, আর এগুলো ফুলবেও না। একদম লো আছে, আমি এগুলাকে উল্টে পাল্টে ভেজে নিব। আশা করছি দেখে বুঝতে পারছেন কোনো ধরনের বাবল কিন্তু ওরকমভাবে উঠছে না, খুবই লো আছে। এগুলাকে ভাজতে হবে সময় নিয়ে, প্রায় 10 থেকে 12 মিনিট কিংবা তার চেয়ে একটু বেশিই লাগবে সময় এটা সুন্দরভাবে ভাজতে। তো প্রায় আমার 10-12 মিনিট সময় লেগেছে এই নাস্তাটা ভাজতে, আর এর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং অনেকটা কিন্তু ফুলে উঠেছে। তো এখন আমি এগুলাকে উঠিয়ে নিচ্ছি। এ তো হয়ে গেল অনেক বেশি মজাদার সকাল বিকেলের নাস্তা। এটাকে আপনারা কিন্তু তিলের ডোনাটো বলতে পারেন, অনেক বেশি মজার আর তিলের সুন্দর একটি ফ্লেভার আসে। আর যে ছোটো ছোটো বলগুলো আমি তৈরি করেছিলাম সেগুলো ভেজে নিচ্ছি। দেখুন এগুলো একদম গুল গুল বলের মতো হয়ে গিয়েছে, খুবই কিউট হয়েছে। তো আপনারা যদি এগুলো বাচ্চাদেরকে তৈরি করে দেন বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো এর মাঝে কিন্তু আমার সবগুলো নাস্তাই ভাজা হয়ে গিয়েছে, তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও মাশাল্লাহ অনেক বেশি মজার হয়েছিল আর অনেক বেশি সফট হয়েছিল। তো আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভিডিওটিকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।